ওকে ফাইন। কি করতেছেন স্যার? আপনি আমার মানে যতভাবে নষ্ট করতে পারেন না স্যার। তুমি একটা কাজের মেয়ের সাথে তুমি কি করছিলে? বুয়া তুমি আমার চেনটা দেখেছো? কি যে কন ভাইজান, আমি আপনার চেন কিভাবে কমছে কই আছে? আরে আমি গোসল করতে যাওয়ার আগে চেনটা গলা থেকে খুলে আমার কাবাডের উপর রেখে গেলাম। আর রুমে তো তুমি ছাড়া কেউ যাওনি, শুধু তো তুমি গিয়ে রুমটা পরিষ্কার করলে। তোমার ম্যাডাম তো বাইরে গেছে, কখন আসবে তারও ঠিক নেই। চেনটা কোথায় গেল তাহলে? কি যে কন ভাইজান, আর আপনি যে কইতাছেন কাবাডের উপর রাখছেন, আর আমি তো ঘরটা গুছাইছি, আমি তো কোনো চেন টেন পাই নাই। আহা, এটা কি ধরনের কথা বলছো? চেনটা কি হারিয়ে যাবে নাকি? চেনটা কি পাখা গজিয়েছে যে চেনটা উড়ে যাবে? তুমি ছাড়া তো কেউ আর রুমে ঢুকেনি। ভাইজান আপনাকে এই একটা সমস্যা, গরিব মানুষে খালি ভুল বুঝেন। আমি যে কইতাছি আমি দেখি নাই, আমি পাই নাই, তারপর আপনি বিশ্বাস করতেছেন না। আপনাকে এই একটা অভ্যাস, বড়লোক ঘরের এইমনই অবস্থা হয়, কোনো কিছু হারাইলেই খালি কাজের বুয়ারে যে এই কাজ করতে হোক হেরে খালি দোষারোপ করে। হয়েছে হয়েছে, আর সেন্টি খেতে হবে না। আমি জাস্ট তোমাকে জিজ্ঞেস করতে এসেছিলাম, আর তুমি এমন ভাব দেখাচ্ছ যে মনে হচ্ছে আমি তোমাকে কত বড় একটা রিমান্ডে নিয়ে গেছি। ঠিক আছে, সামনাকে চিনিত, তুমি মনোযোগ দিয়ে তোমার কাজ করো। বুয়া তুমি কি সত্যি চেনটা দেখোনি? কি যে কোন ভাইজান, আপনার এত করে কইলাম যে আপনার ওই চেন আমি দেখে নাই, তারপর আপনার গরিব দেখে আম করে এইভাবে করে চিস্তাছেন, জানা তা কইতাছেন। ওকে ফাইন। কি করতেছেন স্যার? আপনি আমার মানে যতভাবে নষ্ট করতে পারেন না স্যার। তুমি একটা কাজের মেয়ের সাথে তুমি কি করছিলে? হ্যাঁ তুমি তুমি করতে গেলে ভাবি বিশ্বাস করেন আমি কিছু করি নাই, অযথা আমার গায়ে হাত দিতে চাইছিল। আমি আগে জানলে এই জায়গায় কাজই করতাম না। ছিফি কর, ছি, তুমি আমার হাজবেন্ড, আমার পরিচয় দিতে ঘেন্না হচ্ছে, কাজের মেয়ের সাথে তুমি এরকম করছিলে? তুমি তুমি বুয়ার কথা শুনে আমার গায়ে হাত তুললে? আমি তোমার হাজবেন্ড, তুমি আমার গায়ে হাত তুললে বুয়ার কথা শুনে? এই কি দেখেছো, কি দেখেছো তুমি যে ওর কথা শুনে তুমি আমাকে চড় মারবে? কোনো কাজের মেয়ের কথা শুনে তোমাকে আমি মারিনি, আমি নিজের চোখে যা দেখেছি সেটা দেখে তোমার উপর আমি গায়ে হাত তুলেছি। এই তুমি এত নিচ, আমি যখন বাসায় থাকি না তুমি এই করো, তুমি কাজের মেয়ের সাথে এইসব করো। তার মানে তুমি কি ভেবেছ আমার রুচি এতটাই নিচে নেমে গেছে যে আমি একজন বুয়ার সাথে এসব করবো তোমার অবর্তমানে? ভাবি আপনি যখন বাসায় থাকেন না প্রায় সময় আমার লোকে এরকম খারাপটা করে। ছি ছি সৈকব, আমার কিসে কম ছিল? হ্যাঁ তোমাকে কিসে কম রেখেছিলাম যে তুমি একটা কাজের মেয়ের কাছে গিয়েছ? থামো প্লিজ থামো, আমার কথাটা শোনো, বোঝার চেষ্টা করো। না এই বাড়িটার এক মুহূর্ত না, তোমার মতো একটা নোংরা ছেলে নোংরা মানসিকতার মানুষের সাথে আর এক মুহূর্ত এই বাড়িতে না। ওকে ফাইন, বাড়ি থেকে যেহেতু চলেই যাবে আমার চেনটা আমাকে ফেরত দাও। আমার মায়ের শেষ স্মৃতি যেই চেনটা আমি সবসময় পরে থাকি না, ওই চেনটা তুমি আমাকে ফেরত দাও। চেন? তোমার চেন? তোমার চেন আমি কোথায় পাবো? কি বলছো, আমাদের চেন কোত্থেকে এলো? তুমি চুরি করেছো আমার চেনটা, তুমি চুরি করেছো। এই কি বলছো, তোমার মাথা ঠিক আছে? আমি তোমার চেন কেন চুরি করব? ও তার মানে চেনটা তুমি নাওনি, পাখা গজিয়েছে যে হাওয়ায় উড়ে যাবে, চেনটা তুমি চুরি করেছো, দাও। তাই তো, চেন চুরি হয়ে গেছে তাহলে চেনটা কে নিবে? এক্স্যাক্টলি, তুমি ওর দিকে একটু ভালো করে তাকিয়ে দেখো তো, কোনো কিছু দেখতে পাও কিনা, বিশেষ করে ওর বক্ষ দেশে। হ্যাঁ এই তো, এই তো চেনটা। এই এই মেয়ে, তোর বুকে এই চেনটা করতে গেল? হ্যাঁ আমার দিকে তাকিয়ে বল, সত্য কথা বলবি, তোর চেন করতে গেল? হ্যাঁ, ওই চেনটাই জাস্ট আমি নেওয়ার জন্য গিয়েছিলাম, কারণ ও নিজ থেকে স্বীকার করছিল না ও চেনটা চুরি করেছে। আর তুমি তুমি যেটা দেখলে এসে আমাকে চর মেরে দিলে, একটিবার আমাকে প্রশ্ন করতে পারলে না আমি কেন এমনটা করছি? শান্ত হোক, আসলে হুট করে ঘরে এসে ওর চেঁচামেচি সে সাথে যখন দেখলাম যে তুমি ওর গায়ে হাত দিচ্ছ, আমি তো অন্য কিছু ভেবে বসছিলাম। আমি আসলে ব্যাপারটা যে এতদূর আমি বুঝতে পারিনি, প্লিজ আই এম সরি। নো নো এক্সকিউজ, আসলে তুমি আমাকে বিশ্বাসই করো না তাই এই কাজটা করেছো, চেনটা ও চুরি করেছে তাই আমি এই কাণ্ডটা ঘটিয়েছি। এই এই মেয়ে, এই এদিকে তাকাও, এই তুই কাজটা কেন করছিস বল, কেন করেছিস তুই, চেন কেন চুরি করেছিস? ভাবি কি করবো, আপনি আমার কোন, আমার স্বামী নিজে অসুস্থ,
আর আমার স্বামীর ট্রিটমেন্ট করার জন্যই আমি এরকম একটা অপরাধ করা ফেলাইছি। আপনি জানেন আমি এমনি এমনি নেই নাই, আমি আমার স্বামীর জন্য নিছি। তোর জামাই অসুস্থ, তোর যদি টাকার দরকার হতো তুই আমার কাছে বলতি, তুই আমার কাছে চাইতি, আমি কি তোকে হেল্প করি না? আর তাছাড়া সবসময় তো তোকে আমি তোর দরকারের চেয়ে তোর কাজের যে টাকা তার চেয়ে তোকে বেশি দিয়ে আসছি। তারপর তুই কেন এরকম একটা কাজ করতে গেলি? এত নিজ কাজ তুই কীভাবে করতে পারলি? অন্য সব বাড়িতেও আমি কাজ করছি, বেড়ে সাইডটা বাড়িতে আমি কাজ করছি, অনেকের কাছে কইছি আমার স্বামীর অসুস্থ, কিছু টাকা পয়সা দেন, কিন্তু আমার হেরা হেল্প করে নাই। আমি এর লেগে আপনার কোনো কিছু কই নাই যে টাকা লাগবো, এই জন্যই আমি চুরি করছি। আর না আপনার সেন্ট আমি চুরি করতাম না। ছি ছি ছি, আমার এত খারাপ লাগছে, আমার তো এখন সন্দেহ হচ্ছে তোর হাজবেন্ড আসলেই অসুস্থ কিনা। যাই হোক, তুই বাড়ি থেকে চলে যাবি, আর শোন, তোর স্বামীর আসল কাগজপত্র, মেডিকেলের কাগজপত্র নিয়ে আসবি, আমি চেক করে দেখবো সে আসলে অসুস্থ কিনা। যদি সত্যি সে অসুস্থ হয় তাহলে আমি নিজে তার চিকিৎসা করাবো, আমি নিজে সেই খরচ বহন করবো, আর পুনরায় তোর এই চাকরিটা তুই ফিরে পাবি, আর তা না হলে আমি তোকে দেখে ছাড়বো। যা, বাড়ি থেকে বেরো, যা যা বলছি। জি ভাবি, আমি এর পরের বেলা আইলে আমি অবশ্যই প্রমাণ নিয়ে আমি দাঁড়া, চেনটা দিয়ে যাও, যাও। এটা আমার মায়ের শেষ স্মৃতিচিহ্ন ছিল। আচ্ছা ঠিক আছে।